কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড বর্ডারে নাকা চেকিং চালানোর সময় এক মোটরবাইক আরোহীকে আটক করে তল্লাশি চালিয়ে ২৫টি পিস্তল ও ৪৬টি ম্যাগাজিন উদ্ধার হয়। ধৃত বাইক আরোহী আশ মোহাম্মদকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আনোয়ার খান ও আফতাব আলমকেও গ্রেপ্তার করে পুলিশ। এদিন ডিসিপি অভিষেক মোদি সাংবাদিক সম্মেলন করে জানান, ২০৩১ আমার কুলটি থানায় বরাকর ফাঁড়ি অন্তর্গত বরাকর চেকপোস্ট একটা নাকা চেকিং দৌরান একটা লোক ধরা পড়ে আশ মোহাম্মদ, যার বাসিন্দা হচ্ছে কুলটি থানা কেন্দুয়া বাজার। ওদের কাছ থেকে ২৫টা পিস্টল ও ৪৬টা ম্যাগজিন উদ্ধার হয়েছিল। তারপরে ওকে রিমান্ডে আনা হয়েছিল। রিমান্ডে ওদের ইন্টারোগেশনের দৌরান দুটা লোক ওর ধরা পড়ে, যার বাড়ি হচ্ছে ফিরোজাবাদ ইউপি, ওনাকেও রিমান্ডে আনা হয়। ওদের ইন্টারোগেশনে আবার একটা আর্মস ফ্যাক্টরি ডুমরি ঝাড়খণ্ডে একটা রেড করা হয়েছিল, ওখান থেকে লোকাল পুলিশ সাহায্য নিয়ে ওখানে কিছুটা অস্ত্র উদ্ধার হয়েছিল। এটাই চলাকালীন কিছুদিন আগে আবার ওদেরকে আমনে-সামনে বসানো হয়েছিল, যে ফিরোজাবাদ ইউপি থেকে ধরা হয়েছিল ও যে আমার এখানকার যে ছেলে আছে। ডিউরিং ইন্টারোগেশন ওরা কনফেস করে কি ওদের কুলটি থানায় একটা ওর আর্মস ফ্যাক্টরি আছে, এটা হচ্ছে আপনার দিশেরগড় ভাগা বাঁধ ৯ নম্বর। এটা ওদের আশ মোহাম্মদ একটা নতুন একটা বাড়ি, এটা নদী ধারে একটা বাড়ি আছে, ওখানে একটা আর্মস ফ্যাক্টরি ওরা স্বীকার করে। সঙ্গে সঙ্গে এসিপি কুলটি, আইসি কুলটি পিএস, ওদের থানায় অফিসাররা, আইসি ব্রাকার ইমিডিয়েটলি পুলিশ ফোর্স নিয়ে যে বাড়িতে আর্মস ফ্যাক্টরি আছে ওখানে একটা রেড করা হয়। রেড করা চালিত একটা দেখা যায় ওখানে একটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর ছিল, আন্ডারগ্রাউন্ড ঘর থেকে ৭টা পিস্টল ৭.62mm পিস্টল ফিনিশড কন্ডিশন পাওয়া গিয়েছিল, সঙ্গে ২০টা আনফিনিশড কন্ডিশনের পিস্টল পাওয়া গিয়েছিল, সঙ্গে ১৪টা আনফিনিশড ম্যাগজিন, সঙ্গে ১৪টা ফিনিশড ম্যাগজিন, ৫টা আনফিনিশড ম্যাগজিন আর ১৩ রাউন্ড ৭.62mm অ্যামিউনিশন, এটা ওদের ঘর থেকে উদ্ধার হয়। সঙ্গে কিছু আর্মস ফিনিশ করার জন্য এটা যন্ত্র ওখান থেকে উদ্ধার হয়েছে। এটা ওদের ইন্টারোগেশন এখনও চলছে, ওদের কোথায় কোথায় এটা প্ল্যানিং ছিল, ওদের আগে এক বছরে ওরা কোথায় কোথায় এরা মালটা সাপ্লাই করেছে, এটা ইন্টারোগেশন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের ডুমুরিতে একটি অবৈধ অস্ত্র কারখানার সন্ধান পান। সেখান থেকে বেশ কয়েকটি সম্পূর্ণ তৈরি ও অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।